কত সুন্দর দেখেন, একবারে বড় হয়েছে। এখন আমরা কাটি দিয়ে খাই থাকবো, কামড়ে লাগে হাতে গো হাতে মেখে। এখন আমরা ছেলে দিতেছি, আমাদের ফাতেমা মামুনি গাছ থেকে আমরা পেরে খাচ্ছে। দেখি ও কি বলে, কেমন লাগতেছে মামুনি? টক, ওয়াও, টক লাগতেছে তোমার গাছের আমরা? এত টক লাগে তখন ভাত খাই, তখন আমার গাছ আমার দাঁতটা অমন হয়ে যায়, টক হয়ে যায়। খাও কি মজা, চাটটা দিন আপনারা বিক্রি করিয়া আর তাতে আমরা খাবেন। অনেক টক, অনেক ছোট্ট তলুন। আমরা চারটে পরে আসছি। ও তুমি তোমার কি কি গাছ আছে এখানে? ডালিম গাছ, বড়াই গাছ, বড়াই গাছ, আমড়া গাছ, আমড়া গাছ। হ্যাঁ, ওপরে দেখো কত আম, অনেক সুন্দর সুন্দর আমড়া ফাতেমার গাছে। ফাতেমার আমড়া গাছ, ফাতেমার আমড়া গাছে অনেক সুন্দর সুন্দর আমড়া। ফাতেমা আমড়া পেরে খাচ্ছে, আমড়া নাকি টক লাগতেছে ওকে। ও হেভি টেস্ট, ওয়াও। আপনারা কি তো খাবেন? বিচি বিচি আমার দাম গাছ আছে অনেক দূরে, আপনারা দেখতে পারবেন না। আপনারা বিচি বিচি ফল খাবেন, গাছ লাগাবেন, তারপরে আমার সবাই গাছ আছে হইতে একটু দেখেন অনেক সুন্দর মাশাল্লাহ আমড়া গাছ, আমড়া হয়েছে অনেক সুন্দর, আমড়া হয়েছে অনেক সুন্দর আমড়া, অনেক টক। হ্যাঁ টক লাগে কিন্তু টেস্টি, না কম টক, কম টক। সুস্থ হবে, সুস্থ হবে, পেটটা কোনো পাপ পরিষ্কার হবে। টাটা। তো মাশাআল্লাহ আমাদের ফাতেমার আমড়া গাছে অনেক আমড়া হয়েছে। এই আমড়াটা অনেক আগেই হয়, মানুষের আমড়া বাইর হওয়ার আগে আমড়া হয়ে যাবে, পাবেন ইনশাল্লাহ। এই ফাতেমা আমড়া খাচ্ছে, মাশাআল্লাহ দেখেন, এই দেখেন। হ্যাঁ অনেক সুন্দর সুন্দর, অনেক সুন্দর আমড়া হয়েছে এবার, অনেক সুন্দর আমড়া। তো ফাতেমার আমরা খাচ্ছে, এই সুযোগে আমরা একটু
ডালিম গাছের ডালিম দেখাবো আপনাদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন।